মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অনন্যার ব্লগস। আজকের ব্লগটি শুরু করছি বন্ধুরা সকাল সকাল সকালে উঠেছি, ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, তারপর চায়ের সাথে খেয়েছি আজকে অল্প মুড়ি, তারপরে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে যা এসেছি, এসে তো বাবা চুলটা একটু ভিজে গেছে আজকে, সেখানে চুলটা একটু মেলে দিয়েই বসলাম, চুলটা একটু শুকিয়ে যাক, তারপরে ড্রেস পরে রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চলে যাব স্কুলে। স্কুলে আছে আজকে ব্লু কালার অ্যাক্টিভিটি, সবাই পরেও আসবে ব্লু ড্রেস, মানে কুচকিগুলো, আর অ্যাক্টিভিটিও করানো হবে ব্লু অ্যাক্টিভিটি। তাহলে স্কুলে যাই, স্কুলে গিয়ে আশা করছি তোমাদেরকে আজকে ব্লু অ্যাক্টিভিটিটা দেখাতে পারবো, দেখি বন্ধুরা কতটা কি পসিবল হয়। তাহলে স্কুলে যাই, ব্লু অ্যাক্টিভিটি যখন হবে ঠিক তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, ইনি হলেন রুমকি ম্যাম, প্লে গ্রুপের ম্যাম। ইনি তো বসে বসে এখন ব্লু অ্যাক্টিভিটি, মানে ব্লু কালার অ্যাক্টিভিটি করার জন্য একটা ময়ূর আঁকাচ্ছেন, মানে আঁকছেন অ্যাকচুয়ালি। তো সেই ময়ূরটা ড্রয়িং যতটা হয়েছে আমি সেটাই দেখছি, এই পরিস্থিতিতে আছে। তো আমি সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ময়ূরটাকে এখন মানে ম্যামই আঁকিয়েছেন, মানে রুমকি ম্যামই আঁকিয়েছেন, সেটার এখন কালার করা চলছে। তো সৌভাগ্যবশত এই কালারটা হচ্ছে অফিস রুমে, মানে আমি যে ঘরে বসি সেই ঘরেই, তো সেই জন্য আমার দেখাতে আরও সুবিধা হচ্ছে। আর ঘরে করা যেত, ক্লাসরুমে করা যেত, কিন্তু করা একটাই মুশকিল, এই সমস্ত কালার বা ড্রয়িং ক্লাসরুমে করলেই পুচকিগুলো টানাটানি শুরু করে দেয়। দেখি কি করছ, এই নিয়ে টানাটানি এমনভাবে করবে ম্যামের কালার, ম্যামের ড্রয়িং সব মাথায় উঠে যাবে। সেই জন্য অফিস ঘরটাকেই ম্যাম বেছে নিয়েছেন নিরাপদে কালার করার জন্য, ড্রয়িং করার জন্য। তো আর এই অফিস রুমে কালার আর ড্রয়িং করার জন্য আমারও সুবিধা হচ্ছে তোমাদেরকে দেখাতে। দেখো বন্ধুরা, ড্রয়িং কমপ্লিট অলমোস্ট, এখন শুধু কালার চলছে, কালারটা হলেই অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। ময়ূরটা বেশ সুন্দর কিউট হয়েছে, যেমন পুচকিগুলো কিউট তেমন ময়ূরটাও বেশ কিউটই হয়েছে। দেখো এবার ময়ূরের ভালো করে ব্লু কালার করা চলছে, অ্যান্ড ব্লু কালারটা কমপ্লিট হলেই অ্যাক্টিভিটি শুরু করব। তো এখন ময়ূরটা আসলে অ্যাক্টিভিটি বলতে ময়ূরটার যে পেখমটা সেটা ওরা থাম্ব ইমপ্রেশন দেবে, মানে বুড়ো আঙুলের ছাপ দেবে ব্লু কালারের, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। এই দেখো বন্ধুরা পুরোপুরি রেডি, এখন অ্যাক্টিভিটি শুরু হবে। Thank you.
দেখো বন্ধুরা, ময়ূরটা পুরোপুরি রেডি, মানে ময়ূরটা তো রেডি ছিলই, পেখম দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে। চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে। বাপ রে বাপ, আজকে কি ভয়ানক অবস্থা বন্ধুরা। স্কুল থেকে যখন বেরোলাম তখন মেঘ ছিল, তারপর যখন আজকে তো মা ছোট মামাকে কিছু বাজার করতে দিয়েছিল, কিছু সবজি আর কালকে বৃহস্পতিবারের পুজোর বাজার, তো সেগুলো তো মামা করে রেখেছিল, তো সেগুলো নিতে মা বাড়িতে যখনই এসেছি তো তখন সব ঠিকঠাকই ছিল। ইভেন রোদ উঠে গেছিল, জানো, মেঘ সরে গিয়ে হাওয়া হয়েছিল, মেঘ সরে গিয়ে রোদ উঠে গেল। তারপরে আমি ব্যাগ ট্যাগ নিয়ে, সবজির বাজারের ব্যাগ আর ঠাকুরের বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি, টোটোতে উঠবো, তার আগে ঝমঝম করে চলে এলো বৃষ্টি। তো একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, মানে বেশ অনেকগুলো টোটোই পাস করছিল, তো যাই হোক, এরম পাস হতে হতে একটা টোটো নিজে থেকে বলছে যাবেন, বললাম হ্যাঁ যেতাম, তো তখন বলছে কোথায়, বললাম, তো তখন বলছে ঠিক আছে, তো যা ভাড়া তার ডবল চাইলো, কিছু করার নেই, বৃষ্টি তো চান্স বন্ধুরা। এমন মুষলধারে হচ্ছিলো তখন তো আমি ভরসাই করতে পারিনি যে কমবে বলে, তখন তো মনে হলো বোধহয় সারাদিন ধরে চলবে। তো যাই হোক, তখন আমি বললাম ঠিক আছে চলুন, তো তারপর যে রোডে উঠে বসলাম, উঠে বসে তো বাড়ির সামনে নামলাম, নেমে তো বাড়িতে আস্তে আস্তে পুরো ভিজে গেছি, চুল টুল সম্পূর্ণ ভেজা, তো বাড়িতেও এলাম, আর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে হ্যান্ড ওয়াশ করে বাজারের ব্যাগ আর ঠাকুরের পুজোর ব্যাগও রাখলাম। ও বাবা ভো ভা, বৃষ্টি কমে যাওয়া ছাড়া কি অশান্তি বলো তো, মাঝখান থেকে ভিজিয়ে দিল, ব্রুট ভালোই লাগে না, সেই জন্য চুলটা শুকোবো বলে একটু বসেছি ফ্যানের তলায়। ইস বাবা কি মুশকিল। এরপরে করবো লাঞ্চ, তাহলে চলো যাই বন্ধুরা লাঞ্চের টেবিলে, দেখি আজকে লাঞ্চে কী কী আছে। বন্ধুরা এই যে আমার আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে আছে ভাত, তার সাথে আছে বন্ধুরা লাল শাক, তার সাথে আছে বন্ধুরা ডাল, আর তার সাথে আছে বন্ধুরা বাটা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। এই হলো আমার আজকে লাঞ্চ, তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। হয়ে গেল বন্ধুরা লাঞ্চ, চুল তো শুকোলো না, আবার লাঞ্চ করে না কোনো অদ্ভুত লাগছে, আর বলো না, আজকে স্কুল থেকে না ফুচকা খেতে গিয়েছিলাম, ফুচকা খেতে, তাতে করে তো পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, এসে আবার লাঞ্চ করেছি, এখন পেটটা হাঁসফাঁস করছে, খুব কষ্ট হচ্ছে পেটের মধ্যে, আর কি বলবো বলো বন্ধুরা। সেই জন্য ভাবছি এখন একটু জোয়ারের আড়ক খাবো, খেয়ে দিয়ে চুপচাপ বিছানায় একটু রেস্ট নিয়ে নিই, কারণ শরীরটা না ভালো লাগছে না বেশি, মনে হয় হাঁটাহাঁটি চলাফেরা করলে না বমি হয়ে যেতে পারে, আমার আবার একটু বমি টেন্ডেন্সিও আছে, সেই জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই, সেই জন্য ভাবছি চুপচাপ গিয়ে বিছানায় মানে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। তাহলে যাই বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর আজকে কিন্তু ব্লু অ্যাক্টিভিটিটা দেখাতে পেরেছি বন্ধুরা, কি ভালো হয়েছে বলো, কি মানে পিককটা কি কিউট হয়েছে, আর কিউট কিউট পুচকুগুলো কি সুন্দর ব্লু কালারের ড্রেস পরে এসেছিলো। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখন তাহলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আর বলো না বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম না ভালো লাগছে না, সেই যে সিক্রেটলি ফুচকা খেয়ে তারপর লাঞ্চ করে অদ্ভুত অবস্থা আমার, তো যাই হোক, তো তারপরে তো সারা সন্ধ্যা যে কি অস্বস্তি নিয়ে কাটালাম শুধু আমি জানি আর ভগবান জানে, মা তো বুঝতেই পারছে না কেন হলো এমনটা, অ্যাকচুয়ালি কারণটা তো আমি হাড়ে হাড়ে জানি বন্ধুরা কেন হলো এমনটা। যাই হোক, খুব অদ্ভুত লাগলো, তো সেই জন্য তার ব্লগ করা পসিবল হলো না, শুয়েছিলাম চুপচাপ, ভাল লাগছিল না, তো তারপরে রাত্রেবেলা মাকে অনেক কষ্টে কনভিন্স করতে পেরেছি যে রাত্রেবেলা ডিনার করবো না, তো যাই হোক, মা প্রেশার কোনো দিনই দেয় না, তো আজকেও দেয়নি, ঠিকই আছে। তো মা শুধু বলছে যে খালি মুখে মা খালি পেটে একদমই শুতে নেই, রিনা যেহেতু করলি না তো অল্প করে মুড়ি খা, তো সেই জন্য জাস্ট এইটুকু, মানে এই যেইটুকু না খেলে নয় এইটুকু মুড়ি খেয়েছি, খেয়ে জল খেয়ে তো এলাম, এখন তো বিছানা করে শুয়ে পড়বো বন্ধুরা। সিরিয়াসলি অনেস্টলি স্পিকিং অদ্ভুত বাজে লাগছে, কী যে হলো বুঝতে পারছি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, কারণ সত্যি বন্ধুরা শরীরটা ভালো লাগছে না, তো কিছুই ভালো লাগছে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ অনন্যার ব্লগস। তাহলে বন্ধুরা আজকের মতো গুড নাইট, বাই বাই।